আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছেরু দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আরেক রাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা সবাই দেখছো যে এসেছে এম কুকিং স্টুডিও আর বড়ো বড়ো মতো তোমাদের সাথে আছি আমি জানা। আর আজকে তৈরি করে দেখাবো সবজি রেসিপি এই সাধারণ সবজিটাকে কীভাবে অসাধারণ করতে হয় সেটা তৈরি করে দেখাবো তাও নামমাত্র মশলা দিয়ে খুবই অল্প মশলা দিয়ে এই সবজিটা আজকে তৈরি করব তো মুলু ফুকরণের চলম এখানে দেখাও লাউ নিয়েছি লাউটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এসেছি অফ ক্যামেরা কষা শাড়িয়ে সেম প্রসেসে আলুটাকে আমি কষা শাড়িয়ে ছোট টুকরো করে নিয়েছি যেটাকে বলে একদম কুচানো দিয়ে দিলাম গাজর কুসি এবারে দিয়ে দিব বরবটি কুচি আর এখন শীতকাল প্রায় শীত এসে গেছে আর এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যায় তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিয়েই সবজিটা তৈরি করতে পারো এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ মশারির ডাল এটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি পানি আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছ তাদেরকে অনুরোধ করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় তো আমি তিন কাপ পানি দিলাম সবজি থেকেও কিন্তু পানি বের হবে পর্যাপ্ত পরিমাণে ঢাকা দিয়ে রাখছি তো ঢাকা দিয়ে আমি দশ পনেরো মিনিট সেদ্ধ করে নিলাম তো তোমরা অবশ্যই লক্ষ্য করেছ আমি কিন্তু হলুদ লবণ কিংবা মরিচ কিছুই দেই নি এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো তোমরা যদি সবজিটা বেশি স্বাদ করতে চাও তাহলে কিন্তু প্রথমে এভাবে করে সিদ্ধ করে নেব কোনো প্রকার মশলা দেবে না তো একবার হলো আমার এই প্রসেসটা ট্রাই করে দেখো এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম এবারে দিয়ে দিলাম করে কাটা কাঁচা মরিচ এখন সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নিয়ে নিচ্ছি তো আমার সবজিটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে রাখছি এবারে আমি সবজি স্বাদ করার জন্য যে মেন উপকরণটা সেটা চলে যাব পোড়ন দেবো আর কি পোড়নে চলে যাব তো সবজি আসলে মূলত স্বাদ হয় পোড়ন থেকে সবজিতে কোনো মশলা পড়ে না এবারে দেখো আমি সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে প্রথমে গোটা মরিচ টুকটুক করে দিয়ে পোড়ন দিয়ে দিলাম এবারে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম মাঝখান থেকে এবারে দেখো আমি কোয়াটা চা মতো গোটা জিরে নিয়েছি এবারে এটা হলো পাঁচ পাঁচপোড়ন এটা দিলাম চা চামচ পাঁচপোড়ন এবারে একটু নে নিচ্ছি ফোড়নটা তো আমার হাতের কাছে দারুচিনিটা ছিল না চাইলে কিন্তু দুটুকরো দারুচিনি দিতে পারো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ এবারে ফোড়নটা আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেবো একবারে ডিপ ব্রাউন করব না আমার ফোড়নটা হয়ে গেছে এবারে যে সবজিটা সেটা দিয়ে দেবো আমি আর কিছুই দিতে হবে না আমি রসুন বাটা কিংবা জিরা বাটা কিংবা আদা বাটা কিছুই কিন্তু ব্যবহার করিনি তোমরা অবশ্যই দেখতে পেরেছ সবজির সারটা হলো পোড়ন থেকে এভাবে করে পোড়ন দিয়ে সবজিটা তৈরি করবে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বা খায় না তারাও কিন্তু ছেটে ফুটি খেয়ে নেবে এটা সকাল কিংবা বিকালের নাস্তায় রুটি পরটার সাথে খুবই অসাধারণ লাগে ভাতের সাথেও খেতে পারো তো পাঁচ দিলে অব ধনিয়া লাগে না অবশ্য কিন্তু আমি হাতের কাছে একটু ধনিয়া পাতা ছিল প্রেশ ধনে পাতা কুচি সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিব দু তিন মিনিট তো রান্না হয়ে গেছে এবার সরাসরি পরিবেশন চলে এলাম তো তুমি কিন্তু খুব শীঘ্র মানে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে এই সবজিটা তৈরি করতে পারো সকালের নাস্তা আর সকালের নাস্তাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় মনে হয় যায় সারাদিনের কাজটাই অনেকটাই কমে যায় তো এদিকে সবজি বসি তুমি আমি কিন্তু ওদিক দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আমার সবজি হতে হতে রুটিটাও হয়ে গেছে তো দুটো রুটি দিয়েও পরিবেশন করে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সাদা মাটার সবজির রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিনই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এই শুভকামনায় সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ